বছর ঘোষণা এসেছিল ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি আশিকি সিনেমার তৃতীয় কিস্তির লিড হিরো হিসেবে বেছে নেওয়া হয়েছে বলিউড হার্টথ্রব কার্তিক আরিয়ানকে। অনুরাগ বসুর এই সিনেমার জন্য ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। তবে আসন্ন প্রজেক্টটির নায়ক চরিত্রটি চূড়ান্ত হলেও নায়িকা চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে চলছে নানা গুঞ্জন। শোনা যাচ্ছিল কন্নড় অভিনেত্রী আকাঙ্ক্ষা শর্মাকে দেখা যেতে পারে, তবে এবার জানা গেল সারা আলী খান চূড়ান্ত হতে পারে কার্তিকের বিপরীতে। জানা গেছে অনুরাগ বসু পর্দায় কার্তিক এবং সারাকে পুনরায় জুটিবদ্ধ করতে চান, কেননা নির্মাতা অনুরাগ সারার প্রতিভায় বিশ্বাসী। এছাড়া কার্তিক সারা জুটি লাভ আজকাল সিনেমায় তাদের রসায়নে মুগ্ধ হয়েছিলেন তিনি। যদিও এই বিষয়ে চূড়ান্ত কোনো ঘোষণা এখনো আসেনি, তবে সম্প্রতি গাদা টুর সাকসেস পার্টিতেও একসঙ্গে দেখা মিলেছে কার্তিক সারার।